আজকে প্রথম পর্বটি হলো ইকামাতে দিন। কি বলেছি? ইকামাতে দিন। ইকামাতে দিন প্রতিষ্ঠা করা কি? আচ্ছা, ইকামাতে দিন কাকে বলে? একজন বলেন, দিন কি করা? প্রতিষ্ঠা করা। এই ব্যাপারে আমি দশটা তাফসীর আলোচনা করব, নিজের পক্ষে কোনো আলোচনা করব না। সূরা শুআরা আয়াত 113-তে আলোচনা করেছেন আহলে হাদিসের নীতি কি একামত দিন সম্পর্কে, আমি সেটা তুলে ধরব আপনাকে। আল্লাহ বলেছেন, শাওআলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি মুহা ওয়াল্লাযী আওহাইনা আন আকীমুদ দীন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা শুআরা 113 নম্বর আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বয়ান করেছেন, তিনি বলেছেন, আমি তোমাদের জন্য শরিয়াত দিয়েছি। আমাদের জন্য আল্লাহ কি দিয়েছেন? শরিয়াত দিয়েছেন, যেমনি ভাবে আমাদের রাসূলের পূর্বে পাঁচজন রাসূলকে আল্লাহ তাআলা শরিয়াত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উলিল আজমি মিনার রাসূল, পাঁচজনকে শরিয়াতের দৃষ্টিতে উলিল আদম বা উলিল আদম বলা হয়, পাঁচজন নবীকে প্রধান রাসূল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সমগ্র নবীকে আল্লাহ শরিয়াত দিয়েছেন। এই পাঁচজনের মধ্যে প্রথম নবীর নাম হল নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় নবীর নাম হল ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয় নবীর নাম হল মুসা আলাইহিস সালাম, চতুর্থ নবীর নাম হল ঈসা আলাইহিস সালাম, পঞ্চম জন হল আমার নবী মুহাম্মদ। জোরে বলেন, আমার নবী মুহাম্মদ। আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, কিন্তু তোমরা নিজেরা এতে মত পার্থক্য করো না। এখন আমি প্রশ্ন করি, এই আয়াতের মধ্যে ইকামতের দিন কাকে বলেছেন? এটা কি আপনার ব্যাখ্যা, আপনার পীরের ব্যাখ্যা, আপনার দলের ব্যাখ্যা, আপনার রাজনৈতিক নেতার ব্যাখ্যা নিব, না আল্লাহ রাসুল সাহাবা কাদের ব্যাখ্যা নিব? আমি কোন রকমের বালখিল্যতা ছাড়াই সরাসরি হাদিস মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন 1035 নম্বর তাফসীরে দুররে মনসুর সূরা শুআরা 68 নম্বর তাফসীর ফি জিলালিল কুরআন সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি আল মিশরি 8000 পৃষ্ঠা আরবিতে তাফসীর লিখেছেন, উল্লেখ করেছে ইকামত দ্বীনের অর্থ কি। সাহাবীদের চাইতে আমাদের ঈমান বেশি না কম? আচ্ছা, আমরা ইমান আনব কার মতন, আমল করব কার মতন? এখানে একটা ধান্দা আছে, আমরা আমল করব, আমলের ক্ষেত্রে অনুসরণ করব অবশ্যই সাহাবীর রাসূলের মতো। কার মতো? মুসলিম শরীফের 556 নম্বর হাদিস, সকলের কমন হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তাহলে আপনাদের আমাদের আমল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতির মতন, কিন্তু ইমান আমরা নবীর মতো আনতে পারবো না। ইমান আনবো কার মতন? সাহাবিদের মতন, কারণ সাহাবিদের মতন ইমান আনা আমাদের জন্য শর্ত করেছে শরিয়াত। আমরা চাইলেও রসুলের মতো ইমান আনতে পারবো না, আমরা চাইলেও রসুলের মতো ইমানের পরীক্ষা দিতে পারবো না, আমরা চাইলেও রসুলুল্লাহ এবং নবীদের যে ইমানের যে পরীক্ষা দিয়েছেন সেটা পারবো না। আমাদের আগুনে ছেড়ে দিলে আমরা সেই পরীক্ষা দিতে পারবো না, আমাদের 17 বছর কারাগারে বন্দী করে রাখলে ইউসুফ নবীর মতো সেই পরীক্ষা আমরা দিতে পারবো না, আমাদের যদি তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করে আমাদের শরীরে যদি ওদের উজুরে নিক্ষেপ করে দেয় নবীদের মতন সেই ইমানের উদাহরণ আমরা কখনোই দিতে পারবো না। ঠিক না? ঠিক জুড়ে বিষয়টা কিন্তু জটিল। ইমান আনবো সাহাবিদের মতন, কাদের মতন? সাহাবিদের মতন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সেই একজন সাহাবি ব্যাখ্যা করেছেন একামতে দিনের, শুনবেন না, একামতে দিন মানা, একামতে দিনের অর্থ হলো, তাফসিরে কুতুবি বরাত দিয়েছি, দুররে মনসুরের বরাত দিয়েছি, রুহুল আমিন ইমাম আরুসির বরাত দিয়েছি, ফি জিলালিল কোরআনের বরাত দিয়েছি, এবং মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনের বিশুদ্ধ সনদ বর্ণনা করেছে। এবার দালিল কথা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, ছোট না বড়? ইবনে আব্বাসের প্রবাদ কি ছিল? তাকে কি নামে ডাকা হতো? রইসুল মুফাসসিরিন। রইস কাকে বলে? প্রধান। মাদ্রাসার প্রধানকে কি বলা হয়? রইস বলা হয়, মুদাররিস না, কিন্তু রইস, সকল মুদাররিসের রইস, প্রধান।
মুদির পরিচালক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি একামত দিনের ব্যাখ্যা দিয়েছেন ওয়া দীনিল লাযি জাআত বিহি ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারাম কত শেষ ওয়া দীনিল লাযি জাআত বিহি দীন অনুযায়ী শরিয়াত অনুযায়ী কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী তোমরা যা করবে এটাকেই শরিয়াতের দৃষ্টিতে ইকামতে দিন বলা হয় ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনে তোমরা যা করবে আহলে হাদিসের দৃষ্টিতে সালাফিদের দৃষ্টিতে সাহাবীদের দৃষ্টিতে তাবেঈদের দৃষ্টিতে মুফাসসিরের দৃষ্টিতে নবীদের দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে সকল ইমামরা আয়াম্মা মুস্তাহিদের একমত ইকামতে দিন বলতে দিন অনুযায়ী যা করা হবে তাই ইকামতে দিন বুঝতে পারছেন নিজের ব্যাখ্যা দিয়েছি আচ্ছা এই একামতের দিন শব্দটা কোরআনে ১৮ থেকে ২৯ জায়গায় আছে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা কি ব্যবস্থা আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ولو كره المشركون আসেন না এই কথা বলে আল্লাহ তাআলা সত্য সহ আল্লাহ নবীকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা অন্যগুলাকেও দিন বলেছেন কিন্তু অন্যগুলাকে আল্লাহ একামতে দিন বলে নাই আব্রাহাম লিংকনের গণতন্ত্রকে আল্লাহ তাআলা একামতে দিন বলেন নাই অমুক তমুকের তন্ত্রকে আল্লাহ একামতে দিন বলেন নাই কিন্তু আল্লাহ তাআলা তার গোটা ইসলামটাকে একামতের দিন বলে আল্লাহ উল্লেখ করেছেন এজন্য আপনার নামাজ আপনার একামতের দিন আপনার রোজা আপনার একামতের দিন আপনার যাকাত আপনার একামতের দিন আপনার হজ আপনার একামতের দিন আবার আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করা এটা একামতের দিনের একটা অংশ কথা বুঝতে পেরেছেন কিনা নামাজ একামতের দিনের অংশ রোজা একামতের দিনের অংশ হজ একামতের দিনের অংশ আপনি যে রসুলের তরিকা মোতাবেক স্ত্রী সহবাস করবেন এটাও একামতের দিনের অংশ কথা কি বুঝতে পেরেছেন কিনা একামতের দিনের মৌলিক ব্যাখ্যা দিয়েছেন সৈয়দ কুতুব আল মিসরি ফি জিলালুল কোরআনে একামতের দিন মানে হুয়া তাওহীদ আল্লাহর একাত্মবাদকে একামতের দিন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের যদি তাওহীদ কমপ্লিট হয়ে যায় তাহলে আমার উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করবেন এই জন্য আগে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে তাওহীদ ছাড়া আমরা এক কদম সামনে যেতে পারবো না এটাই সলফে সালিহীন এটাই আহলে হাদিসের পরিপূর্ণ সুন্দরতম একটি ব্যাখ্যা শুধুমাত্র ক্ষমতা দখল করাই একামতের দিন এটা একটি ভুল ব্যাখ্যা যেটা আমি বলিনি এটা কামালউদ্দিন জাফরি বলেছেন এটা সৈয়দ কুতুব শহীদ বলেছেন এটা কেউ বলে না এমনটি কথা যে ক্ষমতায় যাওয়াটাই একামতের দিন তবে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা তা এটা একামতের দিনের একটা অংশ কথা কি বুঝতে পেরেছেন কিনা এটা একামতের দিনের একটা কি অংশ চেষ্টা করে পারলেন না আল্লাহ ক্ষমা করে দিবেন এই মর্মে দুইটা আয়াত কোরআনে রয়েছে সূরা তাগাবুনে ১৬ নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে সাধ্যমত ভয় করো আল্লাহকে কেমনে ভয় করো সাধ্যমত ভয় করো সূরা বাকারা ২৮৬ নম্বর আয়াত আছে ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ তাআলা এই জমিনের কোন বান্দাকে সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপা দেন না আল্লাহ তাআলা চান মানুষ চেষ্টা করুক আল্লাহ বান্দা চেষ্টা গুলোকে দেখেন কিন্তু সফলতা বিফলতার মালিক একমাত্র কে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসে আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিজয় আসে সুবহানাল্লাহ বলেন তাহলে এ কথা মিথ্যা কথা যে আহলে হাদিসরা একামতের দিনে বিশ্বাস করে না এটা চরম একটা মিথ্যা কথা এই কথা সত্য নয় আহলে হাদিসরা কোরআন সুন্নাহর একামতের দিনে বিশ্বাস করে ঠিক না একটু জুড়ে বলে আমি আমার নিজের ব্যাখ্যা দেই নাই একামতের দিনের ব্যাখ্যা তাওহীদ তাফসীরে কুরতুবিতে এসেছে
তাফসীরে রুহুল মানিতে এসেছে একামত দিন মানে তাওহীদ পৃথিবীর যে কোনো তাফসীর খুলেন এমনকি মাদ্রাসায় যে পড়া হয় তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একামত দিনের ব্যাখ্যা তিনি তাফসীর করেছেন মারুফুল কোরআনে একামত দিনের ব্যাখ্যা তিনি তিনি তাওহীদ করেছেন এমনকি আল্লামা উসাইমিনের উস্তাদ আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি একামত দিনের ব্যাখ্যা তিনি তাওহীদ করেছেন ফতহুল মাজিবে একামত দিনের ব্যাখ্যা তাওহীদ করেছেন তাফসীরে কবীরে ফকরে বিন রাজি একামত দিনের ব্যাখ্যা তাওহীদ করেছেন এছাড়া তাফসীরে আসল আখিরে এর অষ্টম খণ্ডে একামত দিনের ব্যাখ্যা সেখানে তাওহীদ করা হয়েছে তার মানে একামত দিনের মূল ব্যাখ্যা হলো কি তাওহীদ ওয়া দীনিল লাযী জাআত বিহি তাহলিলুল হালালি ওয়া তাহরিমুল হারামি দিনকে দিন মনে করে প্রত্যেকটা কাজ করাটা শরীয়তের দৃষ্টিতে কি একামত দিন এই যে ওয়াজ মাহফিল করছেন এটা একটা একামত দিন আপনি একজন পিপাসিত মানুষকে ঠান্ডা পানি পান করেছে এটা একটা একামত দিন সবকিছু মিলে একটা দিন সবকিছু মিলে একটা কি দিন আর দিনকে কিছু মানবেন আর কিছু ছাড়বেন এটা করা যাবে আল্লাহ তাআলা কতটুকু দিন মানতে বলেছেন সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা এ দুনিয়ার ইমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো দিনে প্রবেশ করো আপনি দিনের অংশ সামান্য কিছু মানলেন আর কিছু মানলেন না এটা আল্লাহ দিন হিসেবে গ্রহণ করবে না এবার একটা হাদিস বলবো শুনবেন তো এই আয়াতটা কি জন্য নাজিল হয়েছে বলতে পারবেন এই যে আমি যে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা এই আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে আপনারা জানা আছে কি আজকে শুনে নেন রেকর্ড করেন নবীজির একজন সাহাবা ছিলেন আব্দুস সালাম রাদিয়াল্লাহু আনহু কি নাম বলেছে আব্দুস সালাম তিনি ইহুদি ছিলেন ইহুদি থাকার সময় তিনি কখনো ওটের গোস্ত খাইতেন না তো তিনি মুসলমান হয়েছেন তিনি ভাবলেন সবই তো মেনে নিয়েছি তাওহীদ মেনে নিয়েছি নামাজ মেনে নিয়েছি রোজাও মেনে নিয়েছি সবই তো মেনে নিয়েছি তো ওটের গোস্তটা না খেলে কি হবে কিন্তু আল্লাহ তাআলা তো প্রত্যেকটা বান্দা আমলের দিকে খেয়াল রাখে ঠিক না ঠিক কোরআনে সূরা ফুরকানে 23 নম্বর আয়াত وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলের দিকে আমি আল্লাহ নিজে গভীর দৃষ্টি স্থাপন করি إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا বিয়ের খুতবার মধ্যে আপনারা পড়েন পড়েন এই কথা এই আয়াত পড়েন না আল্লাহ প্রত্যেকটা বান্দার সৃষ্টির প্রতি তিনি গভীর মনোযোগ দেন কেমন মনোযোগ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা তাসকুত মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা বাতাসের মধ্যে গাছের পাতা যে বাতাসের মধ্যে দুলছে ওমা তাসকুত মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা এই বাতাসের দোলা পাতার জ্ঞানও কি আল্লাহর কাছে রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ সবকিছু ইলমের মধ্যে রয়েছে আমি আমার নিজস্ব কোনো বক্তা দেওয়া ছাড়াই যেমনি আপনার উপস্থাপক আমার সভাপতি ঘোষণা দিয়েছে যে আমি দালিলিক আলোচনা করি হ্যাঁ আমি দালিলিক আলোচনা করার চেষ্টা করি আমি দলিলের বাইরে কোনো কথা শব্দ একটা শব্দ উচ্চারণ করব না আমি যা বলবো কোরআন আয়াত নাহি রাসূলের হাদিস এবার খুলেন তাফসীর বুখারীর তাফসীর অধ্যায় এসেছে আল্লাহর নবী ওটের গোস্ত রান্না করেছেন জিব্রিল আয়াত অবতীর্ণ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা আব্দুস সালামের জন্য রসুল ওটের গোস্ত রান্না করে তার বাড়িতে গিয়েছেন বলছেন আব্দুস সালাম দরজা খোল মুসলমান হওয়ার পূর্বে ইহুদি থাকার সময় তুমি যেমন ওটের গোস্ত বক্ষণ করো নাই কিন্তু মুসলমান হওয়ার পরে তুমি ওটের গোস্ত ছেড়ে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই আল্লাহ তারা পছন্দ করেন নাই কেননা আল্লাহ চান না তুমি দুনিয়ার দিনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দেবা কোরআন কারীম আল্লাহ আয়াতে বলেছে আফা তুমিনুনা বিবাবিল কিতাবি ওয়া তাকফুরুনা বিমা আল্লাহ পছন্দ করেন না তোমরা দিনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দেবা যে ব্যক্তি দিনের কিছু অংশ মানলো আর কিছু অংশ ছেড়ে দিল দুনিয়ায় তাদেরকে আদাব গ্রাস করবে তার মানে হলো ইকামতে দিন এর পরিপূর্ণ তাফসীর যদি বুঝতে হয় আব্দুস সালাম রাদিয়াল্লাহু আনহু তার এই তাফসীর বুঝতে হবে সামান্য একটু ওটের গোস্ত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তারা এই আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ নবী বললেন আব্দুস সালাম ওটের গোস্তকে প্রমাণ করো তুমি মুসলমান হয়েছ কেননা আল্লাহ আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ও মুমিনগণ তোমরা পরিপূর্ণরূপে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ তাহলে আমি আজকে ব্যাখ্যা দিলাম
সকলে এই ব্যাখ্যা দিবেন যে একমাত্র দ্বীনের প্রয়োজনে যা করবেন ইসলাম শরিয়াত কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া ইজমা কিয়াস অনুযায়ী পুরো দ্বীনটাই আপনার জন্য ইকামতের দ্বীন ক্লিয়ার না ক্লিয়ার